নিখোঁজের 8 দিন পর বাসায় ফিরলেন তোহা। নিখোঁজ আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান তার রংপুরের বাসায় ফিরে এসেছেন বলে খবর পাওয়া গেছে। কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। গত 10 জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়ি চালক আমির উদ্দিন। তোহার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুস সালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানায় সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন তার পরিবার। এই নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে। সূত্র যুগান্তর। তো ভিউয়ার্স, এই ছিল আসলে আবু তোহা মোহাম্মদ আদনান ভাই যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ খুব ভালো খবর। তবে এই খবরটি কতটুকু সত্য, আসলে সে ফিরে এসেছে কিনা, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। আর যেহেতু ইতিমধ্যেই যুগান্তর একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর সেটার সূত্র ধরে এই খবরটি আমি প্রকাশ করছি, তো এখন দেখা যাক আসলে এই খবরটি সত্য কিনা। এটা যদি মিথ্যা খবর হয় বা সত্য হয় আমি পরবর্তীতে আরও বিভিন্ন তথ্যগুলো জেনে আপনাদের সামনে প্রকাশ করব এবং বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন মহল, বিভিন্ন সূত্র থেকে আরও তথ্য আমি জানার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকেও আমি পরবর্তী আপডেট খবর জানাতে পারবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।